সিমটি কেটে দেখলাম কেমন লাগে, তোর লাগে? জ্বর হয়েছে। জ্বর আমার অঙ্গের উপশম রে বউ। তোরে নিয়ে আমি কলকাতায় যাব। কলকাতায় গিয়ে চিড়িয়াখানা দেখবো, কাননবালা টকি দেখবো, আর হোটেলে বসে ছানার পোলাও খাবো। মা হেসেলে ডাকতে নিয়েছে। যেও না বউ, এখানে বস। তোমার না দেখলে আমি সবকিছু কেমন জানি অন্ধকার দেখি। তোমার না দেখলে মনে হয় দুনিয়ায় আর কোনোদিন সূর্য উঠবে না, নি রাত ভোর হবে না। নি তোমার অকস্মাত বিয়ে করেছি বলে লোকজন আমার নিয়ে হাসি তামাশা করে, কিন্তু আমি তো জানি তোমারে বিয়ে করেছি বলে আমি অনেকদিন বাঁচব। বুড়ো বুড়ি হয়ে আমরা দুজন মোড়ায় বসে আমলকির আচার মেখে ভাত খাব। আমি একটু আচার নিয়ে আসি। আরে আমার বউ কেবলই আমার ফেলে চলে যেতে চায় কেন? আমি যতই তার হৃদয়ের পিঞ্জরে আটকে রাখতে চাই, সে ততই খাঁচা খুলে উড়ে যেতে চায়। সে আমারে কোনোদিন ভালোবাসা দিল না, আদর দিল না, সব আমারে জোর করে আদায় করে নিতে হলো। বউ বউ তুই আমারে বল, আমি মিনতি করতেছি, তুই আমারে ভালোবাসিস বল। আপনার পায়ের নিচে আমার বেহেস্ত। আবার মারফতে কথা, আমি বেহেস্তে যাবো কিনা তার ঠিক নেই, সে আমার সঙ্গে যেতে চায়। আমি সত্যি করে বলতেছি, তুই যেদিন থেকে আমারে বারণ করেছিস সেদিন থেকে আমি আর নেশা করিনি, করেছি? আমি নেশা ছাড়তে পারি, তুই তোর বাপ মার চিন্তা ছাড়তে পারিস না। তুই আমারে সত্যি করে কদিনই, তুই আমার জন্য সেবন দিবি? আপনি আমার স্বামী, আপনার ছেড়ে আমি কোথাও যাব না। মা মারে মা, গোস্ত পোলাও লাগা। আমি আর আমার বউ পঙ্কিরাজে জোরে টুঙ্গির শহরে বাণিজ্য করতে যাবো। মা ছোট, আরে ছোট, ও ছোট, কে বড় ভাই? হ্যাঁ, তোর শ্বশুর বাড়ির থেকে খুট উমাইছে। আমার কুটুম কাছারি ঘরে বসাইছি, নাম হলো লালু শেখ। লালু শেখটা কেন বউ? তোর মামানো চাচা। আমার দাদা দাদা, জানের খাওয়া দাওয়া তো ঠিক মতো কিছুই হলো না। মা ঠিক মতো খেয়েছে, মাছ গোস্ত তো সবই ফেরত গেল। বউ আমারে খুব বকা দেবে, আপনার নাতনির মেজাজ খুব গরম, একেবারে ধানি মরিচ, আমার খুব ভালো লাগে। বউ যখন আমারে বললো যে দাদা জান এসেছে,
তখন তো আমি ভাবলাম 60 বছরের রসিক বুড়ো হবে, দাদা জানের নিয়ে সারা রাত নাচ গান করব। এখন তো দেখতেছি আমারই মতো, সুর তো একটাও পাকে নি। তাহলে তো মনে হয় দাদি জানেরও সুর পাকে নি। দুনিয়াটা কিছু না দাদা জান, নেন পান খান। ওরে বজল্লা, আরে তামাক দিয়ে যা। তামাক খাই না। তাহলে দাদা জান একটা সিগারেট খান। না আমি সিগারেট খাই না। দাদা জান, আপনার নাতনিরে বলবেন একটু সেই জন্য আমারে বেশি করে আদর করে, আমার সঙ্গে যেন একটু হেসে হেসে কথা বলে। বলবো, শাসন করেই বলবো। চাষি যান বাতাসা আর কদমা পাঠাইছে, আপনি একটু অন্দরে পাঠাই দেবেন? চলে গেছে, ভেতরে পাঠিয়ে দিচ্ছি। আপনি আমার শাশুড়ি মারে একটু বলবেন লোকজন যাওয়া আশা করলে তাকে হাতে পিঠে পাঠিয়ে দিতে, আমার আবার তার হাতের পাটি সেটটা পিঠে পিঠে খেতে খুব ইচ্ছে করতেছে। ওরে ছোট, কুটুমরে ঘরে পাঠিয়ে দে, বোমা সালাম করবি। দাদা জান, এবারে তো একটু মেহরবানি করতে হয়। বেজো ভাই, তুমি চলো, আমরা আসতেছি। আচ্ছা।